আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এই বিপদের মধ্যে আমার হঠাৎ করে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো ফ্রিজ নষ্ট হওয়ার কারণে আসলে কি বলবো, খুব বিপদে পড়ে গেছিলাম। কারণ এই ভয়ঙ্কর একটা বিপদ আসলে করোনা ভাইরাসের মধ্যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আর হঠাৎ করে মানে একটা বিগ অ্যামাউন্টে হচ্ছে ফ্রিজও কেনা সম্ভব হয়ে পড়ে না। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের হচ্ছে অনেক কিছু ভাবতে হয়। কোথায় ভাবছিলাম যে একটু ভালোভাবে ইয়া করবো আর কি। যাই হোক, ওয়ালটন থেকে একটা ফ্রিজ কেনা হয়েছে। তো আমি কিন্তু এই ফ্রিজটা নিয়েছি সম্পূর্ণ কিস্তিতে, কিছু পেমেন্ট করতে হয়েছে 15,000 টাকা মানে ডাউন পেমেন্ট দিয়ে তারপরে এই ফ্রিজটা নেওয়া হয়েছে। এই ফ্রিজের হচ্ছে মূল হচ্ছে 54,000 সামথিং, আর আমি হচ্ছে ডাউন পেমেন্ট দিয়েছিলাম 15,000 টাকা, আর 400 টাকা আমি ক্যাশব্যাক পেয়েছি। সো যাই হোক, আমি আপনাদের ফ্রিজটা দেখাচ্ছি, খুবই সুন্দর আসলে ফ্রিজটা। তো ফ্রিজটা আমি ভাবলাম যে সব ফ্রিজ তো সবসময় কেনা হয় না, তো একটু আমার হাজবেন্ড বললো যে একটু বড়ই না হোক, কারণ আমরা সবসময় তো আর কিনতে পারবো না। কারণ ফ্রিজ হয়তো আমরা কেমন কিনি, আমরা হচ্ছে কিনি সামটাইমস প্রায় 10 বছর বা 9 বছর একটা ফ্রিজ চলে, এর চেয়ে বেশিও চলে। আমার শ্বশুর বাসার ফ্রিজও অনেক দিন স্টে করছে। যাই হোক, আমার আগের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, কারণ হঠাৎ করে দেখি যে ফ্রিজ থেকে দুধ পড়ে যাচ্ছে। সো খুবই একটা বিব্রতকর অবস্থা। তো এটা হচ্ছে আপনার যে ডিপটা আছে সেই ডিপটা, আর এখানে আছে হচ্ছে কিছু দুধ। আমি 7 দিনের দুধ একবারে করে নিয়ে রাখি, 7 দিন পর পর দুধালা দুধ দিয়ে যায়। কারণ আসলে এখন যে পরিস্থিতি, আমি চাচ্ছিলাম যে কি বলে ওই লোকটাও ভালো থাকুক, আমরাও ভালো থাকি। তো এগুলো আগে দুধ আছে এখানে কিছু, এখনো ফ্রিজ যেহেতু আমরা বাজার হাট করিনি সেহেতু ফ্রিজটা আসলে ফাঁকা, তাই আর কি। এখানে হচ্ছে কিছু বিকালে নাস্তা আছে, নাগেটস আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, আমাদের এটা সবসময় থাকে আর কি। আর দুধ হচ্ছে আমাদের 7 দিনে একবার করে এসে দিয়ে যায়, আমরা এখানে এরকম করে রেখে দিই। আপনারা যদি মানে জানতে চান যে কোথা থেকে দুধ নিচ্ছি, তা আমিও সেটা আপনাদের জানাবো। লোকটা এত ভালোভাবে মানে প্রোটেকশন নিয়ে আসে, মুখে তার গ্লাভস থাকে, তারপর হচ্ছে কি বলে মুখে মাস্ক থাকে, হাতে হচ্ছে গ্লাভস পরে। তো এই ফ্রিজটা আমি হঠাৎ করে কেনা হয়েছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম রাখার জায়গা আছে। আর এখানে সাধারণত অনেকে মানে আইস রাখে, আবার অনেকে নাকি মশলা রাখে, তাই তো শুনলাম যখন ফ্রিজ কিনেছি। তো যাই হোক, আমি 14,600 টাকা পড়েছিল এই ফ্রিজ নিতে, কারণ 400 টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি। তো এই বিপদের সময় আমাদের হেল্প করছে ওয়ালটনটা। ওয়ালটন কোম্পানি যে ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটা আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন হচ্ছে ওনলি মাত্র 14,500 টাকার মতন একটা অ্যামাউন্ট দিয়ে। আপনাদের 15,000 দিতে হবে, 400 টাকা ক্যাশব্যাক পাবেন। তো এই ফ্রিজটাতে আছে 10 বছরের ওয়ারেন্টি। আমার বাবা আমাকে বললো যে ওয়ালটন ফ্রিজটা মানে গ্যারান্টিটা বেশি দিচ্ছে, তো তুমি গ্যারান্টি বেশি দিচ্ছে ওইটাই নিয়ে রাখো। কারণ এর আগেও একটা ফ্রিজ নিয়েছিলাম, ওটাও অনেক বছর গেছে কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিসিটি সেভিংস করে। তো এটা হচ্ছে 9 লেয়ার্স VCM ডোর। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোটেক্টিভ ফিল্ম, বিভিন্ন ধরনের আসলে আর কি দেওয়া আছে। মানে কি বলবো, এই বিপদ করোনা ভাইরাসের এমনি আতঙ্কে আছি, তার মধ্যে হঠাৎ করে ফ্রিজ নষ্ট হয়ে গেছিল, মানে আমার হাজবেন্ড আর আমি একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে কি করব, কি মানে কিভাবে এত অ্যামাউন্ট দিয়ে তো এখন ফ্রিজ নেওয়া সম্ভব হয় না, তো মানে কি কি করা যায়। তো ও বললো যে হচ্ছে আব্বুও বললো যে এখন ডাউন পেমেন্ট দিয়েও এখন অনেক জায়গাতেই হচ্ছে, কিন্তু ডাউন পেমেন্ট দিয়েও ফ্রিজ দেয় না। তো যাই হোক, ওয়ালটনে পেলাম 6 মাসের কিস্তিতে, আমরা দিতে পারবো আর কি।
তা আমাদের জন্য এটা সুবিধা হলো, কারণ হঠাৎ করে ফ্রিজের এত টাকাতে ফ্রিজ নেওয়া কিন্তু আমাদের মতন সম্ভব হয় না আর কি, অনেকের কাছে হয়তো ব্যাপার না, কিন্তু আমাদের মতন যারা আমরা আছি তাদের কিন্তু হঠাৎ করে নেওয়া সম্ভব হয়ে যায় না। তো ছয় মাসের কিস্তিতে একটা ভালো ফ্রিজ নিলে, একটা বড় দেখে ভালো ফ্রিজই নিব, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো আমাদের লাগে, আমরা যেহেতু আস্তে আস্তে ইয়ে হব। তো এখানে কিছু সস আছে দেখতে পাচ্ছেন, আমার হাজবেন্ডের সস ছাড়া হয় না, আমার হাজবেন্ড না আমারও সস লাগে। তো এখানে ডিম আছে, বাজার আর কিছুই এখনো করা হয়নি কারণ আমাদের বেতন আসেনি। তো যাই হোক, আর এগুলো হচ্ছে সস, আর এটা হচ্ছে হুইপ ক্রিম, অনেক আগে কিনেছিলাম শাশুড়ি থাকতে। মেয়োনিজটা আমাদের সবসময় লাগে, কেচাপের বোতল আছে, কিছু কি বলে কিছু হচ্ছে মশলাপাতি আছে, যে অ্যাসেন্স আছে কিছু। তো ফ্রিজটা একবারে খালি, আর কিছু সবজি আছে এখানে, হচ্ছে সবজি কিছু কিছু স্টোর করে রেখেছি, যেহেতু আমাদের প্রতিদিন আসলে নিচে নামা সম্ভব হয় না, আমরা সাত তলায় থাকি তো আসলে সবসময় নামা সম্ভব হয় না। তো আমাদের মতন অনেকেই আছে এখনো, মানে এই যে স্ট্যাবিলাইজারটা এটার সাথে ফ্রি দিয়েছে, খুবই সুন্দর আসলে ফ্রিজটার লুকটা। আমার হাজবেন্ডের পছন্দ এটা, তো ওনার পছন্দ ছাড়া তো কেনা সম্ভব না। আমরা দুইটা ফ্রিজ দেখছিলাম, একটা হচ্ছে ব্ল্যাক ছিল আর একটা হচ্ছে সিলভার, ওর যেটা বেশি বড় ওর টু ডোরেটা পছন্দ, কিন্তু টু ডোরেটা আসলে এখন কেনা পসিবল হয়নি কারণ অনেক ডাউন পেমেন্ট দিতে হয় সেটাতে। তো যাই হোক, হঠাৎ করে মানে ফ্রিজ কেনাটা আসলে সাচ এ বিগ ডিল। তো যাই হোক, তো হঠাৎ ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়াতে আমাদের কিনতে হয়েছে। তো এটার কিন্তু স্টোরেজটা অনেক বেশি, তো যারা হচ্ছে ফ্রিজ কেনার কথা ভাবছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, কারণ মাত্র হচ্ছে আপনাদের দিতে হচ্ছে 15,000 টাকা, তার মধ্যে আপনি 400 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। তো ক্যাশব্যাক পাওয়ার ফলে আপনার হচ্ছে কি, আপনি যে ক্যাশব্যাকটা পালেন সেটা দিয়ে আপনার কিছু নিজেরও থাকছে। তো ওয়ালটন আসলে অনেক ভালো, কারণ আমি ক্রেডিট কার্ড যারা নিয়ে হচ্ছে কি বলে ক্রেডিট কার্ড নিয়ে আমি পছন্দ করি না, কারণ ক্রেডিট কার্ড মানেই হচ্ছে মানে আপনার হচ্ছে একদম ধার, এমন ধার শোধ করা কষ্ট হয়ে যায়, ক্রেডিট কার্ডের খুব ঝামেলা আছে। তো আমার ক্রেডিট কার্ডটা পছন্দ না, কিন্তু এই যে ওয়ালটন যে আমি ফ্রিজটা নিয়েছি, এদের একটা জিনিস ভালো, এরা হচ্ছে কিস্তি মানে কিস্তিতে দিয়ে নেওয়া যাচ্ছে, প্রতি মাসে মাসে আপনাকে কিস্তি দিতে হবে। আর এটার একটা সুবিধা হচ্ছে, আপনি যদি 3 মাসের মধ্যে এটা শোধ করেন তাহলে আপনার ফুল 54,000 টাকায় পড়বে, আর যদি 6 মাস আপনার লাগে তাহলে আপনার হয়তো 56,000 টাকা এসে যেতে পারে, 56 থেকে 57,000 টাকা, মানে কিস্তির সাথে হচ্ছে কি বলে ইন্টারেস্ট কিছু অ্যাড হতে পারে। তো যাই হোক, তো এই ফ্রিজটা একবারে নিয়েছি কারণ 10 বছরের যেহেতু গ্যারেন্টি আছে, একটা ফ্রিজ 10 বছর 15 বছর এরকমই যায়, এর বেশি সম্ভব হয় না। তো হুট করে একটা আজার একটা ফ্রিজ নিলেও ঝামেলা হতো, কারণ ফ্রিজ তো আর সবসময় কেনা সম্ভব না, যাদের খুব বেশি টাকা আছে তাদের কাছে কিছুই না। তো আমাকে কমেন্ট করে জানাবেন কারা কারা এখন সব বাজার হাট করছেন। আমরা তো মাসে যে বাজারটা করি সেটা হচ্ছে একবারে 1 মাসের মনে করা হয়, কারণ আমার হাজবেন্ডও জব করে, আমিও কাজে ব্যস্ত থাকি আর বাকি সময় বাচ্চাকে দিতে হয়। সো আমাদের সম্ভব হয় না যে প্রতিদিন বাজারে যে হচ্ছে মাছ কিনো মাংস কিনো, মাছ একটু আমরা কমই খাই, আমার হাজবেন্ড হচ্ছে মাংস পছন্দ করে, সো আমিও বেশি মাংস পছন্দ করি, খালি হাজবেন্ডের দোষ দিলে হবে না। তো আমরা হচ্ছে হয় ডিম খাই, না হলে মুরগি বা হঠাৎ মঠাৎ গরু কেনা হয়, গরু মাংস, তো সেগুলো আর কি খাওয়া হয়। আর যারা গাদা গাদায় গরু মাংস খান তাদেরও হচ্ছে আর কি এখন একটু মানে শাকসবজি বেশি খাবেন, কারণ খুবই একটা বিদঘুটা অবস্থা করোনা ভাইরাস, আপনারা সবাই মাস্ক পরে বের হবেন, কি ভিডিও দিব আমি সেটা, অনেকে বলছে আপু দোকান কবে খুলবে, দোকান খোলার সাথে সাথে আমি আপনাদের আপুরা জানাবো। এই যে ফ্রিজটা নিচ্ছি এটা কত আতঙ্কের মধ্যে, যে হাই রে করোনা ভাইরাসের মধ্যে কোন দোকানে যাব, এমন একটা দিন গেছি আপনারা বিশ্বাস করবেন না, মানে বন্ধ হয়ে যেত পরের দিন সব দোকান বন্ধ। তো মানে বিদঘুটে একটা অবস্থা, মানে বিপদ যা আসে মানুষের এই নিজের দেখে বুঝতেছি, বিপদের উপর বিপদ, এমনি তো মানে মানুষের অসুখ বিসুখের শেষ নাই, তার উপর আবার যদি এগুলো হয় তাহলে কেমন লাগে।
খুব মানে এই বিপদটা আসলে বিপদের হাত থেকে আসলে কি আর বলবো। তো আমি এখনো বাজার হাট করিনি, ওই জন্য ফ্রিজটা একদম ফাঁকা, কারণ কি বলবো এখনো হচ্ছে আমাদের বেতন আসেনি, বেতন আসলে আমরা তখন যাই বাজার করি। তো অনেকে আসে সবসময় যাদের হাতে টাকা থাকে তারা যে কোনো সময় বাজার করতে পারে, সব ফ্যামিলি তো আসলে সম্ভব হয় না। তো যাই হোক, তো আমার আগের ফ্রিজটা দেখাচ্ছি। তো এটা ছিল আগের ফ্রিজটা, ফ্রিজটা ভালো সার্ভিসিং দিয়েছে, খারাপ বলবো না, তো ভালোই। এটা ছোট একটা মানে ফ্রিজ ছিল আমাদের জন্য আর কি বেটার, এটা পরিষ্কার করে রাখতে হবে, মানে ফ্রিজের কম্প্রেসারটা নষ্ট হয়ে গেছিল কি আর বলবো। তো যাই হোক, আসলে বলার মতন কিছু রাখে না, বিপদের সময় যে হচ্ছে মানে নষ্ট হয় জিনিস সেটা মানে নিজেরা দেখতেছি তো বুঝতেছি। তো যাই হোক, আপনারা সকলে কমেন্ট করে জানাবেন ফ্রিজটা কেমন হয়েছে, যেহেতু বেশি আলো মানে দিতে পারছি না সেহেতু আর কি বলা যাচ্ছে না। তো এটা হচ্ছে 10 বছরের ওয়ারেন্টি, এটা টোটাল যেহেতু 6 মাসে শোধ করতে হবে, এটা 57,000 টাকার মতন হয়তো পড়বে কিস্তির ইন্টারেস্ট সহ। আর যদি যারা 3 মাসে এটা পে করবে তারা কিন্তু মানে খুব কমে করবে। এটার মডেলটা কত যেন দেখতেছি দাঁড়ান, হ্যাঁ এটা হচ্ছে 520 লিটারের একটা মানে রিফ্রিজারেটর, মডেল হচ্ছে WNL5B00101। তো এত বড় একটা ফ্রিজ আপনারা কিন্তু খুবই কমের মধ্যে মানে নিতে পারবেন আর কি, আপনার হাতে কম টাকা আছে কিন্তু আপনি কিস্তিতে শোধ করতে পারবেন। তো আপনার জন্য এই ফ্রিজটা ওয়ালটনি মাত্র আমার মনে হয় দিচ্ছে 10-12 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি। আসলে যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তারা হুট করে একটা বড় জিনিস মানে কেনা সম্ভব হয়ে ওঠে না, আর বারবার জিনিসও করা যায় না। তো আমাদের জন্য আসলে কিস্তি সিস্টেম যেটা করা হয়েছে ওয়ালটনকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। অনেকেই হচ্ছে অনেক কিছুই কিন্তু ওয়ালটন থেকে নিতে পারবেন, যেমন এসি থেকে শুরু করে সকল কিছুই আপনারা নিতে পারবেন। তো যাই হোক, অনেক বড় আর কি, এটা হচ্ছে অনেক নাকি সেভিংস করে আর কি বিদ্যুৎ। তো আমি বলে দিই কোন থাকে কি, আমাকে যা বলা হয়েছে এখানে হচ্ছে ফ্রুট রাখার জন্য, তো ফলমূল যারা আমি এখানে তেঁতুল রাখছি, এই তেঁতুলটা আমার ফুফু দিছিল, সেই তেঁতুলটা এখন আছে। তেঁতুল আসলে বছরের পর বছর যায়, আর এগুলোতে আপনারা হচ্ছে শাক সবজি যে কোনো কিছুই রাখতে পারবেন। আর এটা তো নিচে যে থাকটা আছে এটা অনেক বড়, আসলে আমার জন্য এখন ভালো হয়েছে কারণ ওই ফ্রিজটা একটু ছোটই ছিল আমার জন্য, আমাদের ফ্যামিলির জন্য। তো এখানে কিছু লেটুস পাতা আছে, একটা লাউ আছে, মাংস কিনলে লাউ দিয়ে পাক করব, আর গাজর আছে, টমেটো আছে, এই তো আর কিছু নাই ফ্রিজে তেমন, কারণ বাজার হাট এখন হয় নাই। আর এখানে হচ্ছে আমরা ছোট যে বোতলগুলো আছে সেগুলো রাখছি, অরিগ্যান এটা কি বলে জানো নাম ভুলে গেলাম, অলিভ এখানে অলিভ আছে, তারপরে কেওড়া জল আছে, তারপর হচ্ছে আপনারা যদি সসের দাম জানতে চান আমাকে বলবেন, আমি আপনাদের জানাবো, যেহেতু কুলিনি মশলা টসলার দাম হচ্ছে আপনাদের জানাবো। আমরা হচ্ছে এটা হচ্ছে গোলাপ জল, অনেক সময় লাগে, আমার হাজবেন্ড যখন বিরিয়ানি রান্না করে তখন ঘি থেকে শুরু করে সকল কিছুই লাগে, কারণ খুব পাঞ্চুয়াল টাইপের মানে একদম কাটায় কাটায় জিনিস দেওয়া লাগবে ওর। আর এখানে একটু বাদাম আছে, কিসমিস আছে, আর কিছু ডিম আছে, ডিম প্রতিদিন লাগে দুইজনের, দুইটা করে আমরা ডিম খাই প্রতিদিন, আমাদের খুব মানে প্রায় মাসে 60টা ডিম লাগে, তো এই জন্য এটা নেওয়া আর কি। বারবার সাততলায় উঠো নামা করা খুব ঝামেলা, ওই জন্য আমাদের একবারে জিনিস কিনতে হয়। আমাদের লিফট নাই, ও বাবা লিফটের চার্জ দিয়ে অত থাকা এখন সম্ভব না, তো আমরা সাততলায় পা দিয়ে উঠি। তো যাই হোক, ফ্রিজটা কেমন হয়েছে আমাদের জানাবেন, আর হচ্ছে কি দেখতে চান আমাকে অবশ্যই বলবেন, আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্য কাঁচা বাজারে কেমন এখন দাম দর চলছে, আমরা ফুল প্রোটেকশন নিয়ে যাব, যে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আপনারা কি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন, আর যাদের ভালো যদি কারো না লাগে তাহলে প্লিজ অ্যাভয়েড করবেন, কারণ অনেকে খারাপ কমেন্ট করেন, ভালো লাগে না আসলে।
আমার আমার তো ফ্রিজ নিয়েছি, তো শেয়ার করলাম, আর সত্যিটাও বললাম যে এটা হচ্ছে আমরা কিস্তিতে নিচ্ছি। তো যাদের হচ্ছে নেওয়ার প্ল্যান আছে তারা কিন্তু নিতে পারেন। স্ট্যাবিলাইজারটা একদম ফ্রি পাইছি, এই বোর্ডের স্ট্যাবিলাইজারটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন। আর স্ট্যাবিলাইজার ফ্রি পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ কি স্ট্যাবিলাইজার কিনতে কিন্তু 3,000-4,000 টাকা লেগে যায় একটা ভালো স্ট্যাবিলাইজার কিনতে। আর বড় ফ্রিজ যেহেতু, অনেক ফ্রিজের সাথেই কিন্তু স্ট্যাবিলাইজার থাকে আসলে, কিন্তু এটা হচ্ছে বাইরেই আসছে। তো এটা আমি নিলাম, এই হ্যান্ডেল হচ্ছে